এই মুহূর্তে সরাসরি চলে যাব টক টু মিয়ারে। ঠিক করে দিচ্ছি, একটা জায়গায় দুটো লাইন তো করানো যায় না, ঠিক করে দিচ্ছি। দাদা এটা হয় না, কারণ হচ্ছে একটা প্রিমিসেস একটা নম্বর, যেই আমি আপনাকে দুটো দেবো এবার লাইন ধরে সবাই তখন দুটো চাইবে সারা কলকাতা, ওটা হয় না। আইন একটাই, আপনি যদি বাড়ি আপনি শুনে নিন, যদি বাড়িটা আপনি সেপারেশন করে নেন, করে আলাদা প্রিমিসেস নাম্বার করেন, আপনি আরেকটা লাইন পাবেন। কিন্তু যখন ট্যাক্সের সেখান দিয়েই তো বলছি ঠিক করে দিচ্ছি। আমাদের লোক যাবে, আপনি দেখিয়ে দেবেন। কালকে যাবে সকালবেলা। এ আপনার যে মনে হচ্ছে গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নাকি? যখন যাবে আপনি বাড়িতে থাকবেন, আপনার বাড়িতে লোক যাবে, জলে জলে জলের সময় যায়, 9টা 10টার মধ্যেই যাবে। আর আপনার আপনাকে ফোন করে নেবে আমার লোক। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাঁড়ান লিখে নি, কি নাম? হ্যাঁ বলেন বলেন। আপনার কি ভিডিও না ওল্ড এজ? না না না, ভিডিও পেনশনে 60 হলেই হবে। আপনার বয়স কত? আপনার বয়স কত? ফর্মটা পাঠিয়ে দাও। ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি দিদি। ঠিক আছে আপনার লাগবে হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি আর ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের ডিটেলসটা দিন, আমি এটা করে দেবো। আপনার 80 বছর বয়স, আমার করতে হবে, করে দেবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ৬৬। আচ্ছা লিখুন দাদা, নামটা বলবেন। হ্যাঁ কোথায়, ঠিকানাটা বলুন। পিকনিক গার্ডেন। ঠিক আছে ঠিক আছে, এই ডিজি বিল্ডিং সামনে বসে আছে, বলে দিচ্ছি, অ্যাকশন নেবেন, ইমিডিয়েট দেখে নিন, দেখে নিয়ে ওনাকে জানাবেন কী হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এক মিনিট, 100 বয়স মীরা বোস। এই মীরা দি, হ্যাঁ
রীনা দাস। এই রীনা দিয়ে আপনার ঠিকানাটা বলুন। কে কে রোড না? আচ্ছা ঠিক আছে, আমার অফিস থেকে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে সোমবার দিন ছিল। ঠিক আছে ফোন করে এটা ডেকে নেবো। অরূপটা মহাসভ্য, কতবার করে বলছি কিছুতেই করবে না, মমতার দিকে দিয়ে বলাতে পারছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। কি নাম দাদা আপনার? মধুময় গোস্বামী। মধুময় দাদা আপনার ঠিকানাটা বলুন। হ্যাঁ হ্যাঁ লিখে নিচ্ছি দাদা, একটু লিখে নিন। হ্যাঁ মধুময় দাদা বলেন। দাদা একবার আপনি এখানে চলে আসুন, আমি হার্ডশিপ কমিটিতে আপনারটা অ্যাপ্লাই করতে হবে, আপনাকে একবার এখানে আসতে হবে দাদা, ওগুলো নিয়ে চলে আসুন এখানে। হ্যাঁ এখানে অতীন ঘোষের নেতৃত্বে হার্ডশিপ কমিটি, ওখানে অ্যাপ্লাই করতে হবে। না না দরকার নেই, আপনি এখানে এসে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, হেড অফিসে আসুন, এখানে এসে একটা হার্ডশিপ কমিটির ফর্ম ফিল আপ করুন। ও ঠিক আছে, আপনি আপনি চলে আসুন, হার্ডশিপ কমিটিতে অ্যাপ্লাই করতে হবে আপনাকে, যখন আপনার আর্থিক প্রবলেম আছে আর্থিক হার্ডশিপ কমিটিতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে আমি সময় বাড়িয়ে দিচ্ছি, আপনি আসুন আগে চট করে। হ্যাঁ কালকে আসুন। অ্যাপ্লাইটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে আমি কাল করিয়ে দেবো। কোথায় আপনি? হেড অফিসে চলে আসুন। সকাল অফিস খোলে সকাল 10টায়, এ হয় বন্ধ হয় 5টায়, 10টা দিয়ে 5টার মধ্যে যখন আপনার মন চাইবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন ভাই? লাইন কেটে যায় গেল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কত নম্বর ওয়ার্ড দাদা? আপনার নামটা নামটা বলুন আগে। আসাবুল হক, দাঁড়ান লিখে নিয়ে আগে। হ্যাঁ আসাবুল দা আপনার এটা বলুন এবার। হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে কালকে লোক যাচ্ছে সকালবেলা ঠিক আছে আপনি আপনি ছ মাস আট মাস আমি জানি না আপনি কথা বলছেন মেয়রের সাথে কালকে যাচ্ছে তারপর আমার অফিস থেকে আপনাকে ফোন করে জানবে ঠিক হলো কি হলো ঠিক আছে কিছু এলো হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি হ্যাঁ বলুন দিদি আপনার এটা বলুন ওয়ার্ড নাম্বারটা বলুন আচ্ছা ঠিক আমি আপনাকে আর কিছু বলতে হবে আপনার নামটা খালি বলে দিন ঠিক আছে আমি মংরা মংরা শিলা চক্র ঠিক আছে শিলা দি এটা আমি 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 এটা পাঠিয়ে দিচ্ছি হুগলিতে পাঠিয়ে ডিএমকে পাঠাচ্ছি আমি ডিএমকে পাঠাচ্ছি পাঁচ বছর কেন রেশন পাবে বিডিও আছে এসডিও আছে ডিএম আছে তারা তারা করছে আর পাঁচ বছর একটা ফ্যামিলি রেশন পাচ্ছে না পঞ্চায়েত কেউ কিছু